ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি আর্টের আজকে দশের দাগ এগারো দাগ বারো দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব গত ভিডিওতে আমি এই কোষে দেখি আর্টের যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আইবোর্ডেন এবং ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি দশের দেখিয়েছে দুটি কোণের প্রতিযোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করি যে কোন দুটি সমান অথবা পরস্পর সম্পূরক দেখো তোমাদের বইতে যেরকম বলা আছে সেম একই রকমের আমি একটা ছবি এঁকে নিচ্ছি একে আমি এটাকে প্রমাণ করে দিচ্ছি এখানে কি বলা আছে যে দুটি কোণের প্রতিযোড়া বাহু পরস্পর সমান্তরাল ধরো এই একটা বা কোন আর এই একটা কোন এই দুটো কণের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল আমাদেরকে কি প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোন দুটি সমান অথবা পরস্পর সম্পূরক কোন এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমি এই ছবিটার নাম দিয়ে দিচ্ছি ধরো এটা এ এটা বি এটা সি এটা ডি দেখো তোমাদের বইতে যা দেওয়া আছে আমি সেটা এখানে লিখে নিচ্ছি তাহলে কী লিখবো প্রথমে প্রথমে লিখব প্রদত্ত কোন এডিসি এই কোন এবং এই কোন কি এবিসি এই দুটো কোন সমান এবং এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল আমি এটা এখানে লিখে নিচ্ছি এ ডিসি এখানে কি লিখবো যে এ ও এ এই দুটি কোন সমান লিখব কি ও কোন এ বি সি দুটি কোন সমান এবং এই দুটি কোণের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল কি লিখব যে ডিসি ও এবি বাহু পরস্পর সমান্তরাল এরপরে কি লিখবো এরপর লিখবো প্রামাণ্য আমরা কী প্রমাণ করব তা কী লিখবো যে প্রমাণ করতে হবে যে তা কী প্রমাণ করতে হবে যে এই কোন এবং এই কোন দুটি সমান তাহলে কী লিখবো কোন এডিসি ও কোন সি কোন দুটি সমান অথবা কোন ডিসি ও কোন এবিসি পরস্পর সম্পূরক এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো সম্পূরক মানে কি এই দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি বুঝতে পেরেছ তো আমি লিখে নিচ্ছি যে অর্থাৎ কোন এডিসি প্লাস কোন এবিসি ইকাল টু একশো আশি ডিগ্রি এরপরে কি লিখবো প্রমাণ দেখো এখানে এবি বাহু আর ডিসি বাহু সমান্তরাল এডি ছেদক যদি এডি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ এই দুই কোণের যোগফল তাহলে কী হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমি এই কথাটা এখানে লিখে নেব কী লিখব যে এবি সমান্তরাল ডিসি এবং এডি ছেদক তাহলে দেখো এই কোণ আর এই কোণ তার কী হবে একশো আশি ডিগ্রি হবে এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যেহেতু এই দুই কোণ সন্নিহিত কোণ তাহলে এখানে কী লিখবো এখানে লিখব কোন এ প্লাস কোন ডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আবার এই কোণ এবং এই কোন এই কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আর বি সি ইচ্ছেদক এটা আমি লিখে নেব কোন বি প্লাস কোন সি ইকাল টু একশো আশি ডিগ্রি এবং বি সি ছেদক এরপরে কী লিখবো যে আবার দেখো আমি এবি ও ডিসি সমান্তরাল বাহু এই দূরে ধরেছি ধরে এ ডিকে একবার ছেদক ধরে এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি লিখেছি আবার বিসি সি বাউকে ছেদক ধরে এই কোণ আর এই কোন সমষ্টি একশো আশ্রি লিখেছি আবার এডি বাহু ও বিসি বাউ সমান্তরাল আমি এখানে এটা লিখে নেব কি লিখব যে আবার এডি সমান্তরাল বিসি সি এর সিডি ও এবি এই দুই বাহু ছেদক হবে তাহলে এখানে কি লিখব সিডি ও এবি ছেদক এবার দেখো কোন ডি এ বি মানে এই কোন যুক্ত কোন এ বি সি এই কোন তাহলে এই কোন আর এই কোন এই দুটি কোন মিলে একশো আশি ডিগ্রি আবার এই কোন আর এই কোন এই দুই মিলে মিলেও হয় একশো আশি ডিগ্রি আমি সেটা এখানে লিখে নেব কি লিখব আগে লিখবো কি যে কোন এ কোন আর কোন বি কোন এই দুই কোনো সমস্ত একশো আশি ডিগ্রি আমি এখানে লিখে নেব লিখবো কি যে কোন এ প্লাস কোন বি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এবং কোন ডি ও কোন সি এই দুই কোন সমস্টে একশো আশি ডিগ্রি এটা লিখে নেব কি কোন ডি ও কোন সি ইকাল টু একশো ডিগ্রি দেখো এবার কি লিখবো দেখো আমি তাহলে এই যে আমি যে কথাটা এইখানে লিখেছি আমি এ কোন প্লাস বি কোন ডিগ্রি আর ডিকোন ও সিকোন ডিকোন প্লাস সিকোন ইকাল একশো আশি ডিগ্রি আমি এখানে কী বললাম যে এ কোন প্লাস বি কোনো এই দুই কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আবার কী বললাম যে ডিকোন প্লাস সি এই দুই কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আমি এখানে এটা লিখেছি এবার কোন ডিকোন আর যুক্ত কোন সি কোণ তাহলে এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার আমি লিখতে পারি যে কোন সিকোণ এবং কোন বি কোণ তাহলে এই দুই কোনো সমষ্টিও একশো আশি ডিগ্রি আমি এই কথাটা লিখে নেব এখানে তাহলে কী লিখবো এখানে লিখব যে কোন ডি এখানে অতএব 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 ডিকোন প্লাস কোন সিকোন ইকুয়াল টু কোন সিকোন প্লাস কোন বিকোন এক দেখো এখানে সিকোন সিকোণ কেটে দিলাম তাহলে এখানে কী থাকলো কোন ডিকোন আর এদিকে থাকলো কি কোন বিকোন তাহলে কী লিখবো যে অতএব কোন ডি এক ইকোয়াল টু কোন বি তাহলে দেখো তাহলে ডি কনের সঙ্গে বি কোন সমান তাহলে ডি কো ইকুয়াল টু বি কোন তাহলে আমাদের বেরিয়ে পড়লো এটাই আমাদের প্রশ্নে বলা ছিল তাহলে আমি এখানে কি লিখবো যে অথবা কোন ডিকোন প্লাস কোন বি কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলা ছিল আমরা এটা প্রমাণ করলাম এখানে কি লিখবো প্রমাণিত তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি এগারো দেখিয়েছে এবিসিডি সামান্তরকের এসি কর্ণ কোন বিএডিকে সমাধিখণ্ডিত করে প্রমাণ করি যে এসি কর্ণ কোন বিসিডিকেও সমাধিখণ্ডিত করে দেখো তোমাদের বইতে যেরকম বলা আছে সেম একই রকমের আমি একটা ছবি এখানে খাতায় এঁকে নিচ্ছি এখানে আমি এটা প্রমাণটা করে দিচ্ছি ধরো এটা একটা সামান্তরিক এ বি সিডি আর এসি কর্ণ এখানে কি বলা আছে যে ডি একটা সামান্তরিক এর সি কর্ণ কোন ডি মানে এই কোনটিকে সমাধিখণ্ডিত করে এটা প্রথমে বলা আছে তাহলে যেটা বলা আছে তোমাদের বইতে আমি সেটা এখানে লিখে নিচ্ছি তাহলে আমি এখানে কী লিখবো প্রথমে লিখবো প্রদত্ত এ বি ডি সামান্তরিকের এসি কর্ণ কোন বিএডি কে সমদিখণ্ডিত করে প্রামাণ্য তো কী প্রমাণ করতে হবে তা আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে তো কী প্রমাণ করতে হবে কোন বিএডি এই কোনটিকে এসি কর্ণ সমাধিখণ্ডিত করেছে এবং কোন বি সি ডি এই কোনটিকেও এসি কর্ণ সমাধিখণ্ডিত করেছে অতএব এখানে আমি তাহলে কী লিখবো এখানে লিখবো যে কোন বিএসি মানে এই কোনটি বিএসি এই কোনটি এই কোনটি সমান সিএডি বোঝা গেছে তাহলে কী লিখবো যে কোন বিএসি ইকোয়াল টু কোন সি কী লিখবো কোন সি বুঝতে পেরেছি তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি এরপর এখানে কী লিখবো প্রমাণ এবিডি সামান্তরিকের এডি সমান্তরাল বিসি এব সমান্তরকের এডি সমান্তরাল বিসি এবার দেখো এই দুটি বাহুকে এসি ছেদ করেছে তাহলে এখানে কী লিখবো এখানে লিখবো যে ও এবি কে এসি ছেদ করায় কোন ডিসি এ ডি সি এ এই কোনটি উৎপন্ন করেছে এবং এই কোনটির একান্তর কোন এটা আর কি কোন উৎপন্ন হয়েছে সি এ বি এই কোনটি উৎপন্ন হয়েছে বা সি একই কথা তাহলে এখানে কী লিখবো ডি সি এ ইকুয়াল টু লিখবো কি একান্তর কি সি এ বি এখানে কী লিখবো যে কোন সি এ বি এই দুটো কোন উৎপন্ন হয়েছে এবার দেখো এডি সমান্তরাল বিসি আর এখানে কি এসি ছেদক এই কথা লিখে নেব এখানে কী লিখব যে এবং এডি সমান্তরাল বি সি এবং এসি ছেদক কোন বিসিএ এ ইকাল টু একান্তর কোন সি এ ডি অতএব কোন বিএসি ইকোয়াল টু কোন সিএডি আমাদের কী প্রমাণ করতে বলা ছিল আমাদের প্রমাণ করতে বলা ছিল যে এই কোনটি মানে বিএসি সমান কোন সি এডি তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে কোন বিএসি ইকুয়াল টু কোন সিএডি এখানে কি লিখবো প্রমাণিত তাহলে বুঝতে পেরেছ এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি বারো দেওয়া কেছে প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ দেখো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সে একই রকমের আমি একটা ছবি অঙ্কন করে আমি এটা প্রমাণ করে দিচ্ছি কি দেওয়া আছে যে একটা সামান্তরিক আমি একটা সামান্তরিক এখানে এঁকে নিচ্ছি ধরো এটা একটা সামান্তরিক এ বি সি ডি এই সামান্তরিকের কি বলা আছে যে একটি কোন সমকোণ হলে যদি এই ডি কোণটি সমকোণ হয় তাহলে প্রতিটি কোনই সমকোণ হবে তাহলে এই কোন এই কোন এই কোন এই সবগুলো কোনই নব্বই ডিগ্রি হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে দেখো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমের আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে কী লিখবো যে প্রদত্ত কী লিখবো যে এবিসিডি। সামান্তরিকের একটি কোন এই কোনটা ধরো আমি এই কোণটা ধরে নিচ্ছি কোন ডি সমকোণ বা নব্বই ডিগ্রি প্রামাণ্য কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই কোনটি সমকোণ হলে সব কোন সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কী লিখবো যে প্রমাণ করতে হবে যে কোন এ কোন বি কোন সি ও কোন ডি কোন ডি সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে এরপরে কী লিখব প্রমাণ আচ্ছা এখানে সমকোণ বা নব্বই ডিগ্রি লিখ নাও সমকোণ বা নব্বই ডিগ্রি এরপরে কী লিখবে প্রমাণ তোমরা লিখবে কি সামান্তরিকের এ বি সমান্তরাল সিডি এবং এডি ছেদক দেখো এবি এই যে এব 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 সমান্তরাল সিডি আর ছেদকটা হচ্ছে কি এ ডি তাহলে দেখো কোন এ কোন কোন ডি কোন এই দু সমস্টে একশো আশি ডিগ্রি আমি সেটা এখানে লিখে নেব কি লিখবো কোন এ প্লাস কোন ডি ইকাল টু একশো আশি ডিগ্রি এখানে কী দেখা যায় কোন ডি সমকোণ মানে নব্বই ডিগ্রি এখানে দেওয়া আছে তাহলে এখানে কি লিখবো যে বা কোন এ প্লাস ডির জায়গায় নব্বই ডিগ্রি লিখে নেব ইকুয়াল টু একশো আশি ডিগ্রি করে দিলাম বা কোন এ ইকোয়াল টু তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি এবার দেখো কোন এর মানটা আমরা কত পেয়ে গেলাম এই কোনের মানটা কত নব্বই ডিগ্রি আমরা পেয়ে গেলাম আর এর মান তো ছিল আগে থেকে নব্বই ডিগ্রি এবার আমি বার করবো এই কোন বি এর মানটি নব্বই ডিগ্রি এটা আমি বার করবো এরপরে কি লিখবো যে আবার দেখো ডি এ সমান্তরাল বি সি এই কথাটা এখানে লিখে নেব এবং ছেদকটা কী ধরবো ছেদক ধরব এ বি এখানে লিখে নেব কী লিখবো যে ডিএ সমান্তরাল বি সি এবং এবি ছেদক কোন এ দেখো কী বললাম তাহলে ডি এ সমান্তরাল বি সি তাহলে এই কোন সমান্তরাল এই কোন আর এই এ বিটা হচ্ছে ছেদক তাহলে দেখো এ কোন আর বি কোন এই দুটো কোন সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমি এখানে লিখে নেব কি কোন এ প্লাস কোন বি ইকোয়াল টু কত একশো আশি ডিগ্রি আর কোন এ এর মান তো আমরা এখানে বার করেছি নব্বই ডিগ্রি এখানে লিখে নেব কি বা নব্বই ডিগ্রি প্লাস কোন বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন বি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বিযুক্ত নব্বই ডিগ্রি ইকোয়াল টু কত নব্বই ডিগ্রি এবার দেখো কোন বি মানটা আমরা কত পেয়ে গেলাম নব্বই ডিগ্রি আবার দেখো একই রকমভাবে আমি যেটা লিখেছিলাম এর আগে যে এবি সমান্তরাল ডিসি আর এখানে আমি বি সিটাকে ছেদক ধরব তাহলে কী লিখবো এখানে তাহলে এখানে লিখবো যে আবার এবি সমান্তরাল ডিসি এবং বিসি ছেদক এরপরে কী লিখবো যে কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন এর মানে আমরা নব্বই ডিগ্রি বার করেছি কী লিখবো নব্বই ডিগ্রি প্লাস কোন সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন সি ইকোয়াল টু তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত নব্বই ডিগ্রি ইকোয়াল টু নব্বই ডিগ্রি এখানে বইতে কী দেওয়া ছিল যে একটি সামান্তরক্যের একটি কোন সমকোণ আমি এখানে ডি কোনটা ধরে নিয়েছিলাম নব্বই ডিগ্রি তাহলে কোন ডি এর মানটা নব্বই ডিগ্রি আর আমরা বার করলাম কি এ কোন কোন বি কোন আর কোন সি কোন এই তিনটি কোন মান আমরা বার করে ফেললাম কি সবগুলোই নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব কোন এ ইকোয়াল টু কোন বি ইকুয়াল টু কোন সি ইকোয়াল টু কোন ডি ইকোয়াল টু নব্বই ডিগ্রি তাহলে আমরা একটা প্রমাণ করলাম এখানে কি লিখবো প্রমাণিত তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে